আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব, ইতিমধ্যেই আপনারা বুঝে গিয়েছেন, অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমাধান ইংলিশ। যে যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন চলে এসেছে আপনাদের ইংলিশ সমাধান। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এর পাশাপাশি আরেকটি কথা বলে দিই, এখানে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সংশোধন করে নেবেন। আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের লিখে দিয়েছি, আপনারা চাইলে এর চাইতে বড় করে লিখতে পারেন অথবা এটাও লিখতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার পক্ষ থেকে অনেক অনেক চেষ্টা করে লিখে দিয়েছি। আর একটি কথা বলে রাখি সুপ্রিয় ভাই ও বোনেরা, নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর বন্ধুরা অথবা প্রিয় ভাই ও বোনেরা, এরপরে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। কারণ ভিডিও বানাই শুধু আপনাদের জন্য, আপনাদের কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন ওইটাই কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনাদের সুবিধা হলে আমার কাছে অনেক ভালো হবে। তাহলে আজ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। অবশ্যই সবাই সুন্দরভাবে পরীক্ষা দিবেন এই দোয়া করি, এবং ভালো ফলাফল অর্জন করেন এটাও দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।